সম্মানিত হাজেরিন আমরা কোরআন পেয়ে খুশি না বেজা সবাই বলেন আমরা কোরআন পেয়ে খুশি না বেজা কোরআনের বিধানগুলো পেয়ে আমরা খুশি না বেজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাগুলো আঁকড়ে ধরতে পেরে আমরা পেয়ে খুশি না বেজা পর্দা পেয়ে আমরা খুশি না বেজা এখন তো অনেক মানুষ আছেন যারা পর্দাকে অপছন্দ করে পর্দাকে উচ্চ শিক্ষা বাধা হিসাবে দাঁড় করাতে চায় কথা বলেন ঠিক কি না সকল ছাত্রদের ছাত্র জীবনের অবসানের আগে সবার যে একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে শেষ মঞ্জিল যে ডুয়েট বুয়েট সুয়েটে পড়ালেখা করে উচ্চতর ডিগ্রি অর্জন করবে এরকম লেভেলিং এর ভিতরে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে তার ভিতরে অন্যতম হলো ঢাকা ইউনিভার্সিটি কথা বলেন ঠিক কি না সেই ইউনিভার্সিটিতে পদ্মা করা যাবে বা পদ্মা করা যাবে না ভার্সিটিতে বললে এরকম কোন নিয়ম ভার্সিটির সংবিধানে আছে নাকি কিন্তু ভার্সিটিতে শিক্ষা দিবে ওই শিক্ষকেরাই হিজাব পরিহিত পদ্মা করে এমন ছাত্রছাত্রীদেরকে ইগনোর করে এই জাতীয় নিউজ আমাদের কাছে আসে না আমরা বলতে চাই এটা মুসলমানদের জমিন 95 ভাগ মুসলমান এই জমিনে বাস করে এই জমিনে যদি কারো শিক্ষার অধিকার থাকে উচ্চতর ডিগ্রি অর্জন করার যদি অগ্রাধিকার যদি কারো থাকে সবার আগে মুসলমানদের আছে কথা বলেন ঠিক কি না মুসলমানদেরকে পর্দা করে এটা মুসলমানদের ভূষণ পর্দা নারীর ভূষণ লজ্জা নারীর ভূষণ কথা বলেন ঠিক কি না আমরা চাই যারাই উচ্চতর ডিগ্রি লাভ করবে তারাই আগামী দিনের ভবিষ্যৎ তাদের দিকেই বাংলাদেশ তাকিয়ে আছে কথা বলেন ঠিক কি না তো তারাই যদি বেপর্দা হয় তারাই যদি নোংরা হয় তারাই যদি ইয়াবাঘর হয় ফেন্সি দিলখোর হয় বাবাখোর হয় তাহলে এই জাতির কোফালে খারাপ কিছু সামনে আসে না আছে সেই কারণে আমাদেরকে আমরা বলতে চাই আমরা মুসলমান বিধর্মীরা পদ্মা করবে কি করবে না এটাই আমাদের কিছু আসে যায় না কিন্তু দাওয়াতের মেসেজ তাদের কাছে পৌঁছানো আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য কিন্তু না করলেও সমস্যা নাই কিন্তু মুসলমানের সন্তান যারা তাদের পদ্মা চিনিয়ে নেওয়ার অধিকার কারো নাই কথা বলেন ঠিক কি না কেউ যদি পদ্মাকে যদি অস্বীকার করে পদ্মার আয়াত আল্লাহ নাজিল করলেন পদ্মা করা ফরজ পদ্মা করা কি ফরজ আয়াত নাজিল করলেন কে আল্লাহ তাআলা পদ্মাকে বরজ করেছেন যে পদ্মাকে অস্বীকার করবে সে আল্লাহর বিধান লঙ্ঘন করলো কথা বলেন ঠিক কি না নামাজ যেভাবে ফরজ রোজা যেভাবে ফরজ হজ যেভাবে ফরজ যাকাত যেভাবে ফরজ পদ্মাও সেভাবে ফরজ করেছেন কে সেই কারণে বলতে চাই যারাই পর্দার বিরোধিতা করে তারাই শিক্ষা দেওয়ার ওই শিক্ষা গুরুর সম্মানিত স্থানে বসার অধিকার তাদের কখনো নাই বলেন ঠিক কি না সেই কোরআনের মর্যাদাই নিয়ে আমরা আলোচনা করছিলাম এই কোরআনের ভিতরে পদ্মা এই কোরআনের ভিতরে নামাজ এই কোরআনের ভিতরে হজ এই কোরআনের ভিতরে যাকাত সব কিছুর বিধান দিয়েছেন যিনি তিনি কে সেই কারণে আমরা নির্ধারিতভাবে আলোচনা করছিলাম যে আমরা কোরআন নাজিলের প্রেক্ষাপটগুলা যে কোন কোন অবস্থায় কোন কোন মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করতেন করেছিলেন সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে তো এরপরে আমরা আলোচনা করেছিলাম গত জুমাতে যে কোরআনকে আল্লাহ তাআলা শুধু কোরআন নামে নামকরণ করেন নাই এই কোরআনের অসংখ্য নামে যিনি নামকরণ করে কোরআনকে সম্মানিত যিনি করেছেন তিনি কে আজকে আমরা শুনবো সেই কোরআন আল্লাহ কেন নাজিল করলেন জানার দরকার আছে না নাই এই কোরআন দিয়ে আমরা কি করব এই কোরআন কেন এসেছিল এই কোরআন বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন এই কোরআন নাজিলের কারণ কি এই কোরআন মানুষদেরকে কি করবে এই কোরআন থেকে আমরা কি কি শিক্ষা নেব সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম আমাদেরকে দিলেন সেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে কি করবেন মানুষকে সেই কথাটিও কোরআনুল কারীমের ভিতরে যিনি লিপিবদ্ধ করে দিয়েছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন ঘোষণা করলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد بولين الله أكبر قرآن الكريم ভিতরে সম্মানিত কিতাব কুরআনুল কারীমের ভিতরে 114 সূরার ভিতরে শুধুমাত্র 14 নাম্বার সূরা সূরা ইব্রাহিমের ভিতরে 1 নাম্বার আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আপনি দেখবেন অনেকগুলো সূরার শুরুতে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত কিছু হরফ উচ্চারণ করেছেন কোথাও আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম কোথাও বলেছেন আলিফ লাম রা আথা আবার কোথাও বলেছেন তোহা আবার কোথাও বলেছেন ইয়াসিন সুবহানাল্লাহ এই ভাবে বিক্ষিপ্ত হরফগুলোকে আল্লাহ তাআলা বলেছেন এগুলো হরফুল মুকাত্তাআত কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন এই কোরআনের বিক্ষিপ্ত যে হরফুল মুকাত্তাআতগুলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে হাজির করবেন আর এই যে বিক্ষিপ্ত হরফগুলো আল্লাহ তাআলা দিয়েছেন এগুলার ব্যাখ্যা স্বয়ং যিনি দিবেন তিনি কে আবার কেউ কেউ বলেছেন যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে হরফুল মুকাত্তাআতগুলো আল্লাহ তাআলা এই কারণে দিয়েছেন যাতে মানুষ এই কোরআনকে গবেষণার জন্য এই কোরআনের উপর মানুষের অজ্ঞতা বেশি বেড়ে যায় সুবহানাল্লাহ এই কোরআনকে মানুষ যেন গবেষণা করে এই তোহা এই আলিফ লাম মিম আলিফ লাম রা এই শব্দগুলো দ্বারা আল্লাহ কি বুঝালেন এগুলো গবেষণা করার মাধ্যমে কোরআনের উপর মানুষের গভীরতা বাড়বে না কমবে জানার আগ্রহ বাড়বে না কমবে সেই কারণে আল্লাহ তাআলা উল্লেখযোগ্য আয়াতগুলোর শুরুতে আল্লাহ তাআলা এই শব্দগুলো ব্যবহার করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তেমনি ভাবে এই কোরআন দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন এই কোরআনুল কারীমের এই আয়াতের শুরুতেও আল্লাহ বিক্ষিপ্ত হরফগুলো ব্যবহার করলেন সুবহানাল্লাহ বিক্ষিপ্ত হরফগুলো আল্লাহ তাআলা ব্যবহার করে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস ও নবী আমি একটা কিতাব নাজিল করেছি কি নাজিল করেছি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস আমি একটা কিতাব নাজিল করেছি এই কিতাব নাজিল করেছি কেন আপনি জানেন না কি এই কোরআনুল কারীমের মতো একটা কিতাব এখানে কিতাব দ্বারা আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন কোন কিতাবকে সবাই বলেন প্রথম শুরুতে আল্লাহ বলেছেন রালিকাল কিতাব রালিকাল কিতাব দ্বারা আল্লাহ কোরআনুল কারীমকে বুঝিয়েছেন এইখানেও কিতাব দ্বারা আল্লাহ কোরআনুল কারীমকে বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী আমি আপনার উপরে একটা কিতাব নাজিল করেছি এই কিতাবটা কেন নাজিল করেছি আপনি জানেন না কি লিতুখরিজান নাস অবশ্যই আপনি মানুষদেরকে বের করবেন কি করবেন মানুষদেরকে আপনি বের করবেন এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কখন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি যুগে কোরআনুল কারীমের আয়াতগুলো যখন আল্লাহ নাজিল করতেন ওই সময়ে মানুষগুলা সাধারণ আমাদের মতো জনপদের ভিতরে বসবাস করত নাকি গুহার ভিতরে সবাই বলেন ওরা কি জনপদে বসবাস করত না গুহার ভিতরে ওরা কি বুঝছেন জনপদ যেখানে মানুষ এইভাবে স্বাভাবিক আমরা বসবাস করি এমন একটা সময় ছিল অথবা ওই সময় আরবের মানুষগুলা বিশেষ কোন ধ্যানমগ্ন হওয়ার জন্য বিভিন্ন গুহাকে আশ্রয় কেন্দ্র বানাত কিন্তু ওই সময় কি তাদের বসত বাড়ি ছিল না সবাই বলেন ছিল কি ছিল না আল্লাহ তাআলা বলছেন লিতুখরিজান নাস
ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বের করবেন, মানুষকে বের করবেন। প্রশ্ন হলো ওই সময়ের মানুষগুলা কি গুহার ভিতরে বসবাস করত, একটা নির্দিষ্ট বন্দি জায়গার ভিতরে বসবাস করত? না না, ওই সময়ের মানুষগুলা আমরা যেভাবে বসবাস করছি ওই সময়ের মানুষগুলা এইভাবে বসবাস করত, ঠিক কি না? হয়তো তাদের বিল্ডিং ছিল না, পাঁচতলা দশতলা বিল্ডিং ছিল না, কিন্তু থাকার জন্য বাসস্থান ছিল কি ছিল না? থাকার জন্য নির্দিষ্ট বাসস্থান ছিল। ওই বাসস্থানের দরজাগুলা খুলতো, বন্ধ করত, খোলা থাকত। ওই দরজাগুলো সব সময় বন্ধ থাকত না। তাহলে প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গা থেকে বের করতে বলেছেন? ও রাসূল, একটা কিতাব আপনার উপরে নাজিল করলাম, লিতুখরিজান নাস, আপনি মানুষদেরকে বের করবেন, কোন জায়গা থেকে বের করবেন? তাহলে প্রশ্ন হলো মানুষগুলা গুহার ভিতরে ছিল না, তাহলে কোন জিনিস থেকে বের করার জন্য আল্লাহ বলেছেন? আল্লাহ তাআলা প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা প্রশ্ন করে সেটার উত্তর দিচ্ছেন যিনি, তিনি কে? লিতুখরিজান নাস মিনাল যুলুমাতিলান নূর। আল্লাহু আকবার! আপনি মানুষদেরকে বের করবেন, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতিলান নূর, অনেকগুলা অন্ধকার জুলুমাত, অনেকগুলা অন্ধকার থেকে আপনি বের করবেন মানুষদেরকে, আপনি বের করবেন। বের করে আপনি কোথায় নিয়ে আসবেন? ইলান নূর। সুবহানাল্লাহ। জুলুমাত ইলান নূর, জুলুমাত শব্দটি যদি আপনি দেখেন এটা হলো বহু বছর, আর নূর শব্দটি হলো এক বছর। নূরের পথ কয়টা? বিশ্বনবীর দেখানো পথ কয়টা? একটা। সিরাতুল মুস্তাকিমের পথ কয়টা? কোরআনুল কারীমের পথ কয়টা? আর শয়তানের পথ, বিভিন্ন পথ অবলম্বন করে শয়তান মানুষের কাছে আসে। শয়তানের পথ একটা নাকি একাধিক? সবাই বলেন। জুলুম যখন করা শুরু করে তখন মানুষ ডান বাম কোন দিক থেকে জুলুম করবে খুঁজে পায় না। ডান বাম চতুর্দিক থেকে বিভিন্ন হেকমত, বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষ মানুষের উপর জুলুম করে, আসে না? আর যদি আল্লাহর পথের দিকে আসতে হয় সবাইকে একই পথে হাঁটতে হবে, দ্বিতীয় কোন পথ খোঁজার কোন সুযোগ আছে কি? নাই। একটা মাত্র পথ, নূরের পথ, কোরআনের পথ, ইসলামের পথ, ইকামত দ্বীনের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ কয়টা? একটা। দ্বিতীয় কোন পথ খোঁজার কোন সুযোগ নাই। সেই কারণে আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনুল কারীম এর মতো একটা কিতাব আপনার উপরে নাজিল করলাম, আমি দেখছি ওই মানুষগুলা একাধিক অন্ধকারের ভিতরে, জুলুমাতের ভিতরে, তাদের ব্যক্তি জীবনে অন্ধকার, পারিবারিক জীবন অন্ধকার, সামাজিক জীবন অন্ধকার, রাষ্ট্রীয় জীবন অন্ধকার, তাদের সামষ্টিকভাবে তাদের ভিতরে সুখ বলতে কোনো কিছুই নাই। হানাহানি, মারামারি, কাটাকাটি, অস্থিরতা, ক্ষমতার দাফট, ক্ষমতার লোভ তাদের ভিতরে সবসময় লেগে থাকতে, কথা বলেন ঠিক কিনা? এমন এমন যুদ্ধ 40 মাস 42 মাস পর্যন্ত লাগাতার আরবের ওই অন্ধকার ছন্ন মানুষগুলোর ভিতরে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, শুধুমাত্র দুনিয়ার জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, তাদের গোত্রের প্রভাব টিকিয়ে রাখার জন্য তাদের ভিতরে জুলুমাত অন্ধকার গুলোর ভিতরে তারা নির্মজ্জিত ছিল, বলেন নাউজুবিল্লাহ। সেই কারণে আল্লাহ তাআলা প্রথম শুরুতে এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা স্পষ্ট করলেন যে আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি যাতে আপনি মানুষদেরকে বের করতে পারেন অনেকগুলা অন্ধকার থেকে, একটা নূরের পথে। সেই পথ কার পথ? আল্লাহর পথ। সেই পথ কোরআনের পথ। আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ হলো সেই নূরের পথ। সেই পথ যারা অনুসরণ করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আপনি তাদেরকে নিয়ে আসবেন আলোর দিকে। আর আল্লাহ তাআলা হলেন মহা পরাক্রমশালী, প্রশংসিতদের পথে সে আল্লাহ, এমন একজন আল্লাহ যিনি মহা ক্ষমতাধর আল্লাহ, মহা পরাক্রমশীল আল্লাহ। সে আল্লাহর পথে, আল্লাহর হুকুমে আপনি মানুষদেরকে ডাকবেন আল্লাহর পথে বলে, সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা পয়েন্ট আউট যদি করি, আমরা যদি নোট করার চেষ্টা করি, তাহলে আমরা দুইটা বিষয় আমরা এখান থেকে পাই।
যে কিতাব দ্বারা আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন আর এই কোরআন কেন নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে স্পষ্ট করলেন যে এই কোরআনুল কারীম আমি নাযিল করেছি যাতে আপনি অনেকগুলা মানুষকে অনেকগুলা অন্ধকার থেকে আপনি তাদেরকে বের করে একটা সঠিক পথের দিকে আল্লাহর পথের দিকে আপনি যেন রব্বে কারীমের হুকুমে আপনি যেন তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে পারেন সেই কারণে আমি কোরআনুল কারীম নাযিল করেছি বলে সুবহানাল্লাহ তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম এই কোরআনুল কারীম আল্লাহ কেন নাযিল করলেন এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন চারটি দায়িত্ব দিলেন এই কোরআনুল কারীমের নাযিল করার পরে জোরে বলেন কয়টা চারটি দায়িত্ব দিলেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘরকে নির্মাণ করলেন নির্মাণ করার পরে যুগালে ছিল সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাম তখন পিতা এবং পুত্র রব্বুল আলামিনের কাছে একটা ফরিয়াদ করলেন হাত উঁচু করে দোয়া করলেন কি দোয়া সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সেটাও উল্লেখ করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন উল্লেখ করলেন রব্বানা ওয়া বা'আছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم قل الله أكبر الله تعالى قرآن الكريم ভিতরে সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার ভিতরে 129 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন সেই আয়াতের ভিতরে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘরকে সামনে রেখে কি দোয়া করেছিলেন সেই দোয়ার মেসেজটা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন সেই দিন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে চারটা জিনিস চাইলেন কয়টা জোরে বলেন কয়টা চারটা জিনিস চেয়েছিলেন হে আমার রব তাদের প্রতি তাদের জন্য তাদের জাতির মধ্য থেকে তাদের জন্য এমন একজন রসুল আপনি এই দুনিয়ার জমিনে প্রেরণ করেন কি প্রেরণ করেন নবী পাঠালে হবে না তাকে রসুল বানাতে হবে কি বানাতে হবে রসুল বানাতে হবে সকল রসুল নবী ছিলেন কিন্তু সকল নবীকে আল্লাহ রিসালাতের দায়িত্ব দেন নাই কথাটা একটু জটিল জটিল না সকল রসুল নবী ছিলেন কিন্তু সকল নবী রসুল ছিলেন না রিসালাতের বার্তা হলো নতুন একটা গ্রন্থ বানিয়ে নিয়ে এসে তাদের মধ্যে দাওয়াত পৌঁছান যেমন তাওরাত জবুর ইঞ্জিল মূসা আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল নবীকে আল্লাহ রিসালাতের দায়িত্ব দিয়েছেন বলে সুবহানাল্লাহ আর এর মাঝে আপনি দেখবেন বনী ইসরাইলের যদি আপনি দেখেন অসংখ্য অগণিত শত শত পয়গম্বর মূসা আলাইহিস সালামের সঙ্গে ছিল কি ছিল না নূহ আলাইহিস সালামের সময় ছিল কি ছিল না ঈসা আলাইহিস সালামের সময় ছিল কি ছিল না সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালামের সময় জামানায় ছিল কি ছিল না কিন্তু সবাইকে আল্লাহ রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠান না নবুয়তের দায়িত্ব দিয়েছেন সেই কারণে তাদেরকে নবী বানিয়েছেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ একটা নবী পাঠালে হবে না আপনি তাদের মধ্য থেকে তাদের বংশ থেকে তাদের জন্য এমন একজন রসুল পাঠান যেই রসুলের দায়িত্ব হবে কয়টা চারটা দায়িত্ব দিয়ে আপনি রাসূলকে এই দুনিয়ার জমিনে পাঠাবেন তার ভিতরে এক নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক বলি সুবহানাল্লাহ তেলাওয়াত করবে আপনার আয়াত সমূহ নিদর্শন সমূহ তেলাওয়াত করবে কি করবে কোরআনের প্রথম শব্দ ইকরা কার উপরে নাজিল হয়েছে যার উপরে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথম শুরুতে আদেশ দিলেন পড়ো এই যে জুমার দিন যখন খতিব সাহেব এই আলোচনাটা খতিব সাহেব আগে নিজে পড়েন আমার কথা বলছি না আমি হয়তো নগণ্য গোলাম অনেক জুমার অনেক খতিব আছেন চার পাঁচ দিন পড়াশোনা করে তারপরে মিম্বারে বসে আলোচনা করে শুধু তাই নয় আমি শুধুমাত্র শিক্ষার জন্য
আমাদের আল্লামা যে কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনার ছেলে বলছে যে যখন তিনি তাফসীর করার জন্য কোন তাফসীরের ময়দানে যেতেন, একটানা 14 দিন ছোট বাচ্চা যেভাবে পড়াশোনা করে সেভাবে টেবিলের ভিতরে আমার বাবা একটা তাফসীর করার জন্য 14 দিন পড়াশোনা করতেন। সুবহানাল্লাহ বলবেন না, এইভাবে জনপ্রিয়, এইভাবে মানুষের সামনে কথা বলা, এটা কোন চারটে গানে কথা না, এটার পিছনে পরিশ্রম আছে না? নিগম রাত যেই জাগে তার হাতেই সুন্দর ফলাফল মানায়, যেই নিজুম রাত জাগে স্বপ্ন দেখে, এখানে নিজুম রাত মানে একটা স্বপ্ন দেখলেন সারা রাত জেগে থাকলেন এটা নয়, এটার পিছনে ছোটা, এটার পিছনে কি পরিশ্রম করা যে আমি সাদার পাত্র নয়, এটার পিছনে আপনি লেগে থাকবেন ফলাফল আপনার হাতে সুন্দর মানাবে, কথা বলে ঠিক কিনা? সেই কারণে রসুলের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করে প্রথম শুরুতে বললেন ইকরা, বিশ্ব ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করলেন, হে রব তাদের মধ্য থেকে তাদের জন্য এমন একজন রসুল আপনি এই দুনিয়ার জমিনে পাঠা, সেই রসুলের প্রথম দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবে, কি করবে আপনার আয়াতসমূহ তাদের সামনে তেলাওয়াত করবে, তিনি তেলাওয়াত করবেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব এবং তাদেরকে শিক্ষা দিবে কিতাব থেকে, কিসে থেকে? এই কিতাব থেকে তাদেরকে শিক্ষা দিবেন, ওয়াল হিকমা শুধু কিতাব শিক্ষা দিবে না, এই কিতাবের ভিতরে যে হিকমতগুলো লুকিয়ে আছে সেগুলো শিক্ষা দিবে। সুবহানাল্লাহ, কোরআনের ভিতরে আল্লাহ অসংখ্য হিকমত রেখেছে, রেখেছেন কি রাখেন না? কোরআনের ভিতরে হিকমত আছে না? নাই। জ্বলন্ত মুজিজা কোরআন, যখন কোরআনের সূরা ইয়াসিন যখন আবু জাহেল আবু লাহাব উব্বার সামনে তেলাওয়াত করা হয়েছে তারা অন্ধ হয়ে গেছে বলে, সুবহানাল্লাহ, এটাই কি কোরআনের উজ্জ্বল জ্বলন্ত মুজিজা নয়? হারা পর্বতের গুহার ভিতরে গারে সূরের ভিতরে আবু বকরকে নিয়ে বিশ্ব নবী সেখানে আশ্রয় নিলেন, কাফের সৈন্যরা চতুর্দিক থেকে হাঁটতেছে এদিক সেদিক ঘোরাঘুরি করছে কিন্তু তাদের চোখগুলাকে অন্ধ করে দিয়েছেন যিনি, তিনি কি? এটাই কি কোরআনের মুজিজা নয়? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কোরআনের ভিতরে হিকমত যিনি লুকিয়ে রেখেছেন তিনি কে? এমন একজন রসুল পাঠাবেন, এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আয়াতগুলো তেলাওয়াত করবে, এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব কিতাব থেকে তাদেরকে শিক্ষা দিবে, ওয়াল হিকমা এবং তাদেরকে পক্কাগুলো হিকমতগুলো শিক্ষা দিবে, এবং চতুর্থ নম্বরে যে দায়িত্বটা পালন করবেন ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম বলি সুবহানাল্লাহ, এবং চতুর্থ নম্বরে যে দায়িত্বটা পালন করবে ওয়ায়ুযাক্কিহিম তাদেরকে পবিত্র করবে, তারা সবাই অপবিত্র হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? ওই যে অন্ধকারের ভিতরে যেই ঢুকলো সে পবিত্র না অপবিত্র? সবাই বলেন সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ঘটনা আমরা সবাই জানি কি জানি না? সবাই জানি সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোনের ঘরে গেলেন তখন যখন একবার দুইবার তিনবার আঘাত করলেন, যখন চিমটি দিয়ে যখন কপাল থেকে রক্ত জ্বলা শুরু করলাম, এবার কঠিন ওমর একটু নরম হয়ে গেলেন, এমন কোন কিতাব যেই কিতাবের জন্য তোমাকে আঘাত করার পরেও তুমি কিতাব ছাড়ছো না, আমাকে একটু দাও পড়ি চেয়েছিল? ওই সময়ে ওমর অপবিত্র ছিলাম, টয়লেট থেকে এসেছিলাম, বাথরুম থেকে এসেছিলাম, তার গায়ে নাফাকি ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান না মানার কারণে তার সমস্ত সব কিছু নোংরা বানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? সব কিছু বরবাদ, অপবিত্র তারা যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোকে তারা অ্যাকসেপ্ট করে নাই ততক্ষণ পর্যন্ত তারা নোংরামির ভিতরে, তারা অপবিত্রতার ভিতরে তারা নিমজ্জিত ছিল। তখন বোন বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজীলুম মির রাব্বিল আলামিন বলে সুবহানাল্লাহ, এটা মহান রবের পক্ষ থেকে একটা কিতাব, এটা যেভাবে সেভাবে ধরা যাবে, এটা ধরার জন্য আগে পবিত্র হতে হবে, কালেমা পড়তে হবে বিশ্ব নবীর হাতে, তারপরে এই কিতাব ধরলে মানুষের অপবিত্র জীবনকে যিনি পবিত্র করে দিবেন তিনি কে? তাহলে দায়িত্ব চেয়েছিলেন কয়টা? এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা দায়িত্ব এই দুনিয়ার জমিনে পালন করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
দায়িত্ব চেয়েছিলেন কয়টা? সবাই বলেন কয়টা? চারটা দায়িত্ব চেয়েছিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন যেই বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ওই কওমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব কয়টা পালন করেছেন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফি উম্মিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال مبين قل الله أكبر الله رب العالمين قرآن الكريم ربي دولة بشكتي نمبر سورة سورة جمعار دوئي نمبر آيات الله رب العالمين بلن الله رب العالمين بلن اوئي نرقر مرش گلار تنیشي الله تنیشي مهيماني تو الله جنی نرقر در مجھے তাদের জন্য তাদের গোত্র থেকে নিরক্ষরদের মাঝে থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছিলেন চারটা। এক নাম্বার দায়িত্ব হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো পড়ে শোনান। দুই নাম্বার দায়িত্ব হলো তাদেরকে পরিশুদ্ধ করেন। চার নাম্বার দায়িত্ব হলো তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আর চার নাম্বার যেই দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাদেরকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। চার চারটা দায়িত্ব দিয়েছে, অথচ ইতিপূর্বে তারা সুস্পষ্ট গোমরাহির ভিতরে নিমগ্ন ছিল। তাদেরকে গোমরাহি থেকে যিনি বের করে যিনি সঠিক পথের দিশা দিয়েছেন যিনি, তিনি কে? তাহলে সাওয়া আর কাজের ভিতরে মিল আছে না। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন চারটা জিনিস দিবে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে প্রশিক্ষণের হাতিয়ার বানিয়েছেন। জোরে বলেন কি? প্রশিক্ষণটা শিক্ষা দিয়েছেন, সেখান থেকে তেলাওয়াত করেছেন তাদের সামনে, তাদেরকে এই তেলাওয়াত নিজেই শুধু তেলাওয়াত করেন নাই, তাদেরকে শিক্ষা দিয়েছেন সেই কিতাব থেকে, তাদেরকে মূল মূল পয়েন্টগুলো হিকমতগুলো তাদের হাতে ধরিয়ে দিয়েছেন। এবং এই হিকমতগুলো যখন তাদের ভিতরে যখন তারা নিজেরাই ঢুকিয়েছেন, তাদেরকে পবিত্র করে দিয়েছেন যিনি, তিনি কে? চারটি কাজ, চারটি দায়িত্ব, মূল দায়িত্ব নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দুনিয়ার জমিনে যখন আসলেন এই চারটা কাজের মাধ্যমে এই কোরআনের প্রচার এবং প্রসার করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? চারটা কাজ, মৌলিক কাজ আমাদেরকে নিতে হবে। শুধু কোরআনকে তেলাওয়াত করলে হবে না, তেলাওয়াত করবেন, এই কোরআন আপনি নিজেই তেলাওয়াত করবেন এবং পাশাপাশি অন্যকেও এই কোরআন তেলাওয়াত করানোর মতো এমন কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করার দরকার আছে না নাই? আফসোসের বিষয়, অনেক জায়গায় কোরআনের প্রশিক্ষণ থেকে নারী পুরুষ সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়, এই জাতীয় ঘটনা আছে না নাই? আফসোস ছাড়া, হতাশা ছাড়া আর কিছুই নাই। এই জাতি যদি কোরআন নিয়ে, যদি কোরআনের প্রশিক্ষণকে, কোরআনের জায়গাগুলোকে যদি অবমাননা করে, তাহলে আজাব আর গজব আসমান থেকে যিনি নাজিল করবেন তিনি কি? আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ কোরআন প্রেমী বানিয়ে দাও, কোরআনের শিক্ষায় আমাদের সন্তানগুলোকে শিক্ষিত বানিয়ে দাও, কোরআনের প্রশিক্ষণ দেওয়ার জন্য সবগুলা ঘরকে আল্লাহ তুমি কবুল করে নাও, বলে আমিন। আল্লাহ তাআলার আযাব আর গজব থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দান করে দাও, বলে আমিন। সেই কারণে বিশ্বনবী বলছেন এই কোরআন থেকে যেই বিচার করলো তার বিচারের ভিতরে কোনো সমস্যা থাকতে পারে না, এই কোরআন থেকে যে আমল করলো সেই সঠিক এই কোরআন দিয়ে যে বিচার করলো, এই কোরআন থেকে যে কথা বললো তার কথার ভিতরে কোনো দুই নাম্বারই হতে পারে, যেই কোরআন থেকে বিচার করলো তার বিচারের ভিতরে কোনো দুই নাম্বারই থাকতে পারে না, এই কোরআন দিয়ে যে আমল করলো তার ব্যক্তি জীবনকে নূর দিয়ে নূরান্বিত করে দিবেন যিনি, তিনি কে? আর এই পথ যে অবলম্বন করবে তার পথ সঠিক পথ, সেই ব্যক্তি কখনো কশ্চিনকালেও দিশেহারা হবে না, বলে সুবহানাল্লাহ। আসুন এই কোরআনকে আমরা যে চারটি বিধান, যে চারটি কাজ, মৌলিক পয়েন্ট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন, আসুন এই চারটি কাজ আমাদের ব্যক্তি জীবনের সাথে আমরা অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে এই কোরআনের হক যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক, সেই হিম্মত, সেই এলেন, সেই ঈমান, সেই জজবা আমাদেরকে যত দান করেন, আমরা সবাই বলি আমিন।